জীবনে মানুষ হতে পারে না ওই ব্যক্তি জীবনে বেরাদের ইসলাম কখনো নাবিদির আসি খেতে পারে না ওই ব্যক্তি হলো শয়তানের বাচ্চা শয়তান যে নাবিকে আমার মাটির বলবে যে নাবিকে আমার বেরাদের ইসলাম বলবে যে নুরত পারি নয় ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না ওই ব্যক্তি বেরাদের ইসলাম আমাদের কাছ থেকে দূরে নাবির কাছ থেকে দূরে ওই ব্যক্তি বেরাদের জান্নাত দূরে কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার রসিব জীবনে জোরে বলেন না রে তাকবীর না

জিনিসের আগে নাবিকে চিনো জোরে বলেন যেই নাবিকে চিনেছে বাবা গাছে যেই নাবিকে চিনেছে পাতরে যেই নাবিকে চিনেছে বাবা জি আসমানে যেই নাবিকে চিনেছে জমিনে যেই নাবিকে চিনেছে বাগে যেই নাবিকে চিনেছে হরিণে আমরা মানুষের শ্রেষ্ঠ জীব এ বাবা এখনো নাবি চিনতে পারলাম না নাবি চিনতে পারলাম না যদি আমরা নাবি চিনতে পারতাম রে বাবা আমরা জীবন নামাজ কাজা করতাম না বাবা দে পরের ফের আল চাষ করে খেতাম না আমরা যদি বাবা নাবিকে চিনতে পারতাম বাবা দে মুসলমান জীবনেও বাবা মিথ্যা বলতাম না যদি বাবা নাবি বাবা আমরা সকলে আমরা নাবিকে মহাবাত করবে বাবা দে মরাত পরে যে না দিহ যাবে এ বাবা মুসলমান বাইরেও তাও নাবিকে চিনেছি বাবা অবলা হরিণে জোরে বলেন বলেন

একটু অনুরোধ করে বলবো ভাই বা আমার দিকে কান্দেন কে চিল্লা চোদ্দ কান্দেন নাও এ সোনা মানি আমার নাবি মুস্তফা কে বনের হরিণ চিনে চেরে বাবাও আমরা নাবি এক বিন্দু চিনতে পারলাম না কি করে আমার নাবি কে হরিণ চিনেছে আমার নাবি কারি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা তিনি আপনার কি নাও টুক 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 করে রাস্তা ধা দিয়ে আপনার চলে যায় যেতে 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 বাবা এক বনের আমার হরিণ আমার নাবির সঙ্গে কথা বলবে হরিণের আল্লাহর কাছে বলতেছে ও গরব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ আপনার যে নাবিকে তৈরি না করলে পরে আসমান বানাতেন দাও জমিন বানাতেন দাও ও গো আল্লাহ যে নাবিকে তৈরি না করলে পরে আপনি হজ ইবাদত কোন জিনিস করতেন দাও হরিণটা বলছে আল্লাহ আল্লাহ আপনার হাবিবুল্লাহর সঙ্গে কত বলতে চাই সরে বলুন সুভাষ আচ্ছা বলুন তো বাবা গরিণের জবান কি আমাদের মতো জবান নেই কি আমাদের মতো জবান না বাবা দে নাও হরির আল্লাহ কি বলতেছি বল আল্লাহ আপনার হাবিবুল্লাহর সঙ্গে কথা বলতে গেলে পরে আমাকে তো মানুষের মতো কথা বলতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো হরির যাও 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 তুমি আমার নবীকে এতটায় মুহাব্বত করো এতটায় তুমি ভালোবাসো আল্লাহ বলে গো হরির আমি তোমাকে মানুষের মতো জবানটা দান করে দিলাম नारी नारी तकबीर, नारे रिसालत मसला क्या हजरा

আমার বাচ্চা দুটো মারা যাবে ও গো রহমাতের নাবি আপনি তো সব জিনিসের জন্য রহমত আপনি গাছের জন্য রহমত পাহাড়ের জন্য রহমত আসমানের জন্য রহমত সব জিনিসের জন্য রহমত গো নাবি ও গো আমাকে এক শিকারি কাছে বেঁধে রেখেছে আমার বাচ্চাদেরকে আমি দুধ পান করাতে পারি না ও গো

আর এই হরিণ আমার নাবিকে অভিযোগ বলছে বলে নাবি গো আমার দুই বাচ্চা আছে বাসাতে ওই বাচ্চা দুটোকে দুধ পান যদি না করাতে পারি তো বাচ্চা দুটো মারা যাবে

হরিণীটাকে ছেড়ে দিলো রে বাবা ওই জগতে আমার নবী মুস্তাফা বসে আছেন যে শিকারি হরিণকে শিকার করে গাছে বেঁধে রেখেছিল সেই শিকারি এক পা দোপা করে আমার নবী মুস্তাফাকে বলতেছে বলো গো চলেtau আমারতে গাছে একটা হরিণী বাঁধা ছিল এই হরিণীটা কোথায় গেল একবার বল না বলো না এ বাবা যে মুসলমান আমার নবীজি বলছো শিকারি শিকারি আমি হরিণীটাকে ছেড়ে দিয়েছি শিকারি মালতেছে আমি আর বনে হরিণ পাওয়া যাবে নাও আবার নামে দেখাই সংবাদা নাবি বলতে চ গো শিকারি আমি যেমন হরিণী ছেড়েছি হরিণী আবার এই জায়গাতে আসবে জোরে বলুন সুভাষ আনন্দ এ বাবা দি শিকারী মালতে যে বল ছেলেটাও শিকারী তো চিনে না এটা রহামাতের নামি শিকারী তো জানে না এটা আল্লাহর নামি শিকারী তো জানে না এনি সমস্ত জিনিসের হামাতের নাবি। শিকারি জানা না বাবা শিকার জীবন গেছি বলো ছেনে ছেলেটাও তবে শুনে না শুনে নাও আমার হরিণীকে তুমি ছেড়ে দিয়েছো তবে শুনে না শুনে নাও একটা কথা বলি এই হরিণী আর আসবে না আমার গাইবের সংবাদদাতা নবী বলতেছে বলো গো শিকারি আমি রহমতের নবী গাইবের সংবাদদাতা নবী বলতেছি একটা হরিণী গেছে তার সঙ্গে আরো দুটা হরিণী আসবে

এই কথাগুলো বলছেন এরে মধ্যে ডিস্টার্ব বাবা শুরু হয়ে গেছে এই মা বোনেরা একটু আগে কাছে আসুন তো মা একটু আগে এসে সামনে কাজ জায়গা গুলো ক্যান্সার মেনে কথা বাবা যে মুসলমান এই শোনা একটু আগে আসবেন না জি আপনাদেরকে মনের মতো ওয়াজ শোনাবো একটু আগে যাই মা কালা আপনাদের মশলা নিয়ে এসেছি পালা এক নম্বর নাইটি পরা যাবে কিনা দ্বিতীয় নম্বর কপালে টিকলি দেওয়া যাবে কিনা তিন নম্বর ঠুটে লিপস্টিক দেওয়া যাবে কিনা চার নম্বর মাথাতে খোপা বাঁধা যাবে কিনা পাঁচ নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা নাকি বলছেন একটু আসবেন না মা

মহামাদ হিদাএর গো ভিরের রেকে জারে জরো দায়ার কবির রেখেছি যা রে আমার দয়াল নে আমার মায়ার নয়াল নীর আমার মায়ার নী রে হি দায়ার রেখেছি যা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নাই জলো মে জাকুন ভারা ছিলো জাকুন ভারা ছিলো তাযাল নাবি মাযার নাবি এসে জান দোরি করিলা জারা লান নাই জুলু মে যখন ভরা ছিল ভরা ছিল দয়াল নাবি মায়ার নাবি এসে জান তোর করিল হৃদয়ে আছে না বিলাকা হৃদয়ে আছে না বিলাকা जाबो सुनर मदीना ठीक हो দয়াল না বীরে আমার মায়ার না বীরে জোর কন সুবাহ বাবাজি ওয়াজটা মন দিয়ে শুনুন বাবাজি শিকারি বলতেছে বলো গো আর তিনটা হরিণ কেমন করে আসবে আমার না বেজি বলতেছে শিকারি তবে শুনে নাও শুনে নাও বন্দুকের গলি মিস হতে পারে সাধারণ পাবলিকের কথা মিস হতে পারে কিন্তু আমার রহমত লিল আলামিন বলে আমার কথা মিস হবে না যে এদিকে হরেনি এক পা দুপা করে বাবাজি আপনার কিনা বাসাতে গেছে তোমরা তাড়াতাড়ি করে দুধ পান করে নাও বলে কেন গো মা তুমি তো আজকে লেট করে এসেছো আমার বাচ্চারা আজকে আমাকে এক শিকারি গাছে বেঁধে রেখেছিল আমি তোমাদেরকে দুধ পান করাতে পারতাম না যেই রহমতের নাবিকে আমি ওই জায়গাতে বসিয়ে রেখেছি আর তোমাদেরকে আমি দুধ পান করিয়েতে এ বাবা মুসলমান বাইর হরিণের বাচ্চারা বলতেছে বলো গো হরিণী ও গো মা জাননী তুমি বড় বেয়াদবি করেছো যে নাবিনাল পরে কোরআন পেতাম না যে নাবিনাল পরে বাবা যে দুনিয়ার কোন জিনিস পেতাম না হরিণীর বাচ্চাটা হরিণী বলছে বলে মা 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 আপনার মতো মায়ের দুধ পান করব না নার তাবীর নার রিসালাত মাসলা কে আলা হযরত হে বাবা বাচ্চা বাচ্চা নি আমার নবী কে চিনেছে বাবা আজ কিছু ভবিষ্যৎ দল বাড়িয়েছে তারা বাবা যে নবী কে চিনে নাও বাবা যে দেখেছেন ইউটিউবের মধ্যে একজন বক্তা ভাইরাল হয়েছে বাংলা কে কেতাব পড়ে ভাইরাল হয়েছে বাবা যে বলতেছে বলছে ঈসা নবী ইহুদি ছিল ইস আপনার কিনা ইদ্রিস নবী ইহুদি ছিল আর তারপর বাবা মুসা কালিমুল্লাহ ইহুদি ছিল ইব্রাহিম খলিলুল্লাহ ইহুদি ছিল এ বাবা এই শয়তান বক্তা কি বক্তা শয়তান এই বক্তা বলেছে সমস্ত নাবিগান ইহুদি ছিল কিন্তু মাওলানা ওবাইদুল ইসলাম জামালি বলবে কোন নাবি ইহুদি ছিল না সমস্ত নাবিগান মুসলমান ছিল জোরে বলেন আজ আমাদের মুসলমানদের ইমানগুলোকে শেষ করতেছে বাবা এই কিছু ভন্ডা মোলবিরা জি কিতাব পড়তে জানে না হাদিস পড়তে জানে না কোরআন কিভাবে পড়তে পারে কোরআনেও আপনার ওই একটা আয়াত পড়েছে কোদ যাকুমিনাল্লাহিন নূরু ওয়া কিতাবু মুবিনা সে পাওয়ার বলেছে নূরুল জি নূরুল বলতে কি বাবা বল করেছে কোরআন শরীফে আয়াত করতে পারে না আর বলতেছে নবী সমস্ত নবী ছিল নাকি ইহুদি কিন্তু না বাবাজি আমার নবী ইহুদি ছিল না ঈসা নবী ইহুদি ছিল না মুসা নবী ইহুদি ছিল না মুসা কলিমুল্লাহ ইহুদি ছিল না সমস্ত নবীগণ মুসলমান ছিল যারা বলেন সমস্ত নবীগণ কি ছিল যারা বলেন এই যারা বলবেন না মুসলমান ছিল কোন বক্তা যদি এসে বলে যে নাবিগণ ইহুদি ছিল তার কথা মানবেন তার পেছনে নামাজ পড়বেন তার বিটির সঙ্গে বিবাহ দিবেন জি না যেই বক্তা বলবে নাবিগণ ইহুদি ছিল এই বক্তার পেছনে নামাজ পড়া তাহলে সুন্নাতুল জামাতের আকীদা হারাম আছে এই বুঝতে পেরেছেন কিছু মুসলমান সুনামানি কেরা আজ আমরা এমন মুসলমান হয়ে গেলাম আমরা সঠিক জায়গাতে আসতে পারলাম না আচ্ছা বলুন তো বাবাজি এ সুনামানি কেরা আমরা নাবিকে কে কে ভালোবাসে একটু হাত তো বাবা শোনামানিকের আমার নামি যে বলতে জগ গো একটা হরিণী গেছে তার সাথে তিনটা হরিণী আসবে জোরে বলুন সুবহানন্দ বাবাদি মুসলমান ভাই শিকারি শিকার বলতে চেয়ে আসবে না আমার নাম তফা বলতে আসবে শিকারি বলতে চা আসবে না না বলতে আসবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা ভাই ভাই কোনটা সত্য আর কোনটা মিথ্যা একজন মহিলা দিয়েছে স্বামীর নামে দুশো আল্লাহ তিনা দানটা কবুল করে নিন আল্লাহ আল্লাহ যার সাথে জেনেতে দিয়েছে দান আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জোর বলুন আল্লাহ মামিন একজন বেটি তার বাপের নামে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ কবন দানটা কোপন করে নি লাল চান শেক দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহ মামেন মুসলমান মন দিবসটা শুনুন বাবা এদিকে বাবা হরিণ তিনটা হরিণ এক পাদু পা করে আমার নাবি মুস্তফার কাছে হাজির জোরে বলন সুবাহান আল্লাহ শিকারি বলতেছি বলে কি ব্যাপার কি ব্যাপার আবার হাত থেকে হরিণ যদি ছুটে পালিয়ে যায়

বলে হুজুর গো আমার মা জননী আপনাকে জায়গাতে বসিয়ে দিয়ে রেখে গেছে কিন্তু হুজুর গো আমার মা বড় বেয়াদবি করে দিয়েছে বাবা হরিণের বাচ্চারা নাবিকে বানাতে জগ নাবি আমার মাকে ক্ষমা করে দিই দাও আমার মা জননী আপনাকে রেখে দিয়ে আমার মা আমাদেরকে দুধ পান করাতে গেছিল আমরা হরিণী বাচ্চা ওই মায়ে দুধ পান করব না জোরে বলুন সুবহানাল্লাহ তাইলে বাবা বুঝে গেল যেই নাবিকে চিল তে পারল বানের হরিণে আমরা এখনো মানুষ হলাম বাবা এখনো নবী চিনতে পারলাম অনকপুরের আব্দুল দিয়েছে আকবর দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ যা সাথে জেনিয়ে দিয়েছে পাঁচশো আল্লাহ তিন দানটা কবুল করে নিন তাই আল্লাহ নমাজের আগে আকিটা দরকার আছে না নাই এটু জোরে বলেন না কোন ব্যক্তি যদি বলেন আমি পড়তে জানে না তার কথা মানবেন যে ব্যক্তি বলবে নাবিজি লিখতে জানে না তার কথা মানবেন যে ব্যক্তি বলবে নাবি পড়তে জানে লিখতে জানে না নাবি নুরের তরি নয় তার কথা কি মানা চলবে কি গো নাবি কি আমাদের মতো মানুষ ছিল নাকি জি আর কেচো বক্তা বারে বলছেন নাবি আমাদের মতো মানুষ ছিল না বাবা না নাবি আমাদের মতো মানুষ ছিল না একজন ওহামি বক্তা আমার সঙ্গে বাবা চ্যালেঞ্জ করেছিল নাবিকে আমাদের মতো মানুষ বলা প্রমাণ দেখাবো আমি মাওলানা ওয়াইদুল ইসলাম জামালি বললাম যদি নবী আমাদের মতো মানুষ বলা প্রমাণ দেখাতে পারো মাওলানা ওয়াইদুল ইসলাম জামালি এক লাখ টাকা পুরস্কার দিয়ে বাড়ি যাবে বলছে কি বলে নাবি আমাদের মতো মানুষ প্রমাণ করো বলে প্রমাণ করো বলে আমাদেরও মা আছে নাবিরও মা আছে আমাদেরও ব্যাটা আছে নাবিরে ব্যাটা ছিল আমাদেরও পিটি আছে নাবিরে পিটি ছিল নাবির পিটি ছিল নাবি বিবাহ করেছে তাইলে বলুন ওই ওয়াহাবিটা বলতে বলুন আমার নাবি আমাদের মতো ছিল কিনা তা আমি বললাম যে না নাবি আমাদের মতো ছিল না জোরে বলেন আমি তাকে বললাম শোনো নাবি আমাদের মতো ছিল না তো প্রমাণ শুনে নাও আমার মা আমিনা গর্বে তখন নাবি মুস্তাফা ছিল আমিনা পর্যন্ত বুঝতে পারতো না তাইলে বলুন নাবি কি আমাদের মতো একটু জোরে বলেন না নাবি আমাদের মতো ছিল না ছিল না ছিল না রোমিও

আমি স্টেজ থেকে তখনই নামবো আমি দুশো দুশোটা সিমেন্টের বস্তা চাই দশ বস্তা হয়েছে তাহলে এখন একশো নব্বই বস্তা ঠিক কি কিনা এখানে যতগুলি আমার ভাই বোনেরা আছে দুশোর বেশি উঠবে আমি আইডার উপর দিলাম দুশোটা আমি নেব চলা চট একটু করে নাম বলবেন আর এখানে বস্তা গুলো লেখে দিয়ে যাবেন বাবা যে মুসলমান সোনা মানিকেরা তো আপনাদেরকে প্রমাণ দিতে চাই চলুন আমার নাবি কি আমাদের মতো ছিল জি আমার নাবি আমার মতো ছিল না আমি তাকে বললাম শুনো আমার নাবি মুস্তফা যখন দুনিয়াতে আগমন করেছিলেন হাজার হাজার ফারিস্তা এসে নাবিকে বেরাদের ইসলাম আপনার কি না জিয়ারত করেছে তাহলে তোমার জন্মের সুমাতে কটা ফারিস্তা এসেছিল বলো বলো আমাদের জন্ম সুমাতে ফারিস্তা এসেছিল আমার নাবি মুস্তফা যখন দুনিয়াতে আগমন করলেন আসার পরে পরে শেষ যাতে পরে গেল সুবহান রব্বেল আলা না বলে ইয়া রব্বে হাবলে উম্মাতি ইয়া বলে আমার নাবি মুস্তফা দুনিয়াতে আগমন করেছে তাহলে বলুন আমরা যখন দুনিয়াতে জন্ম গ্রহণ করেছিলাম আচ্ছা বলুন আমরা কি শেষ পড়েছিলাম এই কথা বলতে হবে শেষ পড়েছিলাম জি সেজদাতে পড়ি নাই আমার নবী মুস্তাফা সেজদাতে পড়ে উম্মতের জন্য কান্না করেছে তাইলে বাবাজি বুঝুন আর শুন বিরাদ ইসলাম নবী আমাদের মতো মানুষ ছিল না ডাঙ্গাপাড়া থেকে একজন ভাই দুশো টাকা দিয়েছে আল্লাহ যেন তিনি দানকে কবুল করে জোরে বলে আল্লাহ আল্লাহ নুরুল হক গেছে পাঁচশো আল্লাহ তিনা দানটা কবুল করুন ভাই আপনাদেরকে বলবো এক বস্তা হোক দু বস্তা হোক সিমেন্ট গুলো মাসিদের জন্য একটু দান করে যাবেন রে ভাই এই দান কি নষ্ট হবে এটি চিল্লা বলেন না নষ্ট হবে এই মাসি যতদিন পর্যন্ত বাবাজি দুনিয়াতে থাকবে আর এটা সব গায়ে জারিয়া হিসাব আপনার থেকে গেল জোরে বলেন আপনি মারা যাবেন আপনার কবর নে কি পৌঁছাবে জোরে বলেন তাইলে বাবাজি আমি 200টা বস্তা দেখতে চাই বস্তা হলো আপনাকে বলবেন এগারো অবস্থা হয়েছে ইনশাল্লাহ একটু আস্তে আস্তে করে নামটা লিখে দিয়ে যাবেন বাবা রে আসুন আমরা মানুষ কে কখন আছে নাই কখন মরে যাব কেউ বলতে পারবে না বাবা যে মুসলমান একজন ব্যক্তি বলছে বলে এই মুল্লা সাহেব আপনারা যে বারো রবিউল আউয়াল পালন করেন বলে হ্যাঁ করি বলে নাবি জিন্দা আছে যে পালন করেন বলে হ্যাঁ সুন্নিদের আকিদা নাবি আমার জিন্দা আছে জোরে বলেন নাবি জিন্দা আছে না নাই এটা জোরে বলেন না নাবি জিন্দা আছে তো আমি তাকে বললাম যে ভাই আমরা যাসনে ঈদে মিলাদুন নবী পালন করি এই কারণে যে আমার নাবিজি এখনো জিন্দা আছে জোরে বলে এ ওয়াহাবি বলতেছে বলে শোনো তুমি যে নাবীকে জিন্দা বলতেছো তো প্রমাণ দাও আমি তাকে বললাম শোনো আমরা যখন কবরস্থানে হেঁটে যাই কবর পাশে হেঁটে যাই না বাবা যাওয়ার সময় আমরা খবর কি দোয়া পড়ি আসসালাম হাদিস থেকে প্রমাণিত যে মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয় রে ভাই দেয় কি দেয় না আমি যখন কবরস্থান থেকে হেঁটে যাব আমি সালাম দেব আসসালাম আলাইকুম ইয়া হালাল কবর তো মুর্দা ব্যক্তি বলে হাদিস থেকে প্রমাণিত মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয় ও আলাইকুম আসসালাম হাদিস থেকে প্রমাণিত যে মুর্দা ব্যক্তিরা যদি কোনো ব্যক্তি যদি কবরস্থান থেকে হেঁটে যায় মুর্দা ব্যক্তিরা পায়ের আওয়াজ শুনতে পায় জোরে বলেন জামাপাড়া থেকে নুরুল ডাঙাপাড়া থেকে নুরুল পাঁচ বস্তা সিমেন্টেছে নার দেখবি নার এর সালাত মাসলাকে আল হযরত থেকে নুরুল দিয়েছে পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ তিনা দানটা কবুল করুন আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন জোরে বলুন আল্লাহ ভাবে তাকে বললাম বলে ভাই আমার নবী মুস্তাফা জিন্দা আছে কবর বাসীরা যদি সালামের জবাব দিতে পারে তাইলে বলো না বলো না আমার নবী নাইলে পারে আসমান হতো না আবার নবী নাইলে নাইলে পারে জমিন হতো না আমার নাবি নাইলে পারে জান্নাত হতো না আমার নাবি নাইলে পারে নামাজ পেতাম না আমার নাবি নাইলে পারে বাবা জি রোজা পেতাম না আমার নাবি নাইলে পারে হাত পেতাম না আমার নাবি নাইলে পারে যাকাত পেতাম না জোরে বলুন সুবহানাল্লাহ তাইলে বাবা জি এই নাবি জিন্দা আছে না নাই জি সাইম উদ্দিন দিয়েছে 100 টাকা আল্লাহর দানটা কবুল করেন ইন জোর করুন اللهم আমিন সাইম উদ্দিন দিয়েছে 100 টাকা 100 টাকা নুজু শেখ দিয়েছে মায়ের জন্য 500 আল্লাহ কতনার মা জননে কে জান্নাতি বানিয়ে দেন জোরে বলেন বে নামে দিয়েছে 100 টাকা দিনা দানটা কবল করে নিন জোরে বলুন আল্লাহ আকবার এ বাবাজি মুসলমান ভাইরা আমরা আমরা নবি মোস্তফা তিনি বাবাজি আল্লাহর নূর দিয়া তয়রি জোরে বলুন সুবহানাল্লাহ আমরা বাবাজি পানি বাতাস হাওয়া পানি বাতাস হাওয়া মাটি এই চারটা দ্বারাতে আমাদের কাল্লা তৈরি করেছে কিন্তু আমার নাবি মুস্তফা হাওয়ার তৈরি না আমার নাবি মুস্তফা মাটির তৈরি না আমার নাবি মুস্তফা বাবাজি মুসলমান ভাইয়ের পানির তৈরি না জোর কর না সুবহানাল্লাহ আমার নাবি কাল্লা পা কাল্লা তাআলা খোদা তালার নূর দিয়া বানিয়েছে যারা বাবাজি বেবি মাটির চারা বলবে না বিজির মাটি তাদের আকিদা হলো হলো কি আকিদা মার্কা আগিদা আকিদা কি ইবলিস মালিকা কি দাও এ বাবা যে মুসলমান বাইর তাইলে বলন না আ দুনিয়াতে অনেক বক্তা বাড়ি আছে তারা বলতেছে নাবি মাটি তারি কে বলতেছে বাবা নাবি লিখতে জানতো না কে বলতেছে নাবি পড়তে জানতো না এ বাবা যে মুসলমান বাইর আপনারা বলুন নাবি মুস্তাফা পড়তে জানতেন কি জানতেন না লাবوسک দিয়েছে দুই বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে সালাত আল্লাহ জ্যাসাতে জেনেতে দেছো দুই বস্তা সিমেন্ট আল্লাহ দিনা দানটা কবুল করেন ইনজর করুন আল্লাহু হামামিরো এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানিকর তাইলে বলুন না আমার নবী আমাদের মত ছিল না আলাদা ছিল ফাজু দিয়েছে দুই বস্তা সিমেন্ট কাজ করা হবে না

হাসিনা বিবি দিতেছে এক বস্তা সিমেন্ট সাহালো ভঙ্গ পড়া সাহালন পাঁচ বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যে আসাতে যে পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ তিনা দানটা কবুল করে জোরে বলে আল্লাহ মাবিন মেরিনা বিবি দিতেছে এক বস্তা সিমেন্ট আল্লাহই মেরিনা বিবি বিবিকে আল্লাহ খাতুন জান্নাতের মতো নারী বানায় জোরে বলে আল্লাহ মাবিন রাহুল শেখ দিয়েছে দুই বস্তা সিমেন্ট নারী তেকবীর নারী সালাত বাবা যে মুসলমান আসুন আজ আপনাদেরকে বলতে চাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার কে শুধু আমার নূর দিয়া বানিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ তাইলে বাবা যে মুসলমান আমার নবী জিন্দা আছে না মুর্দা আছে কথা বলেন আমার নাবি জিনদানা মুর্দা একটু হাত দিলে বলে জিনদানা মুর্দা যারা নাবিকে বলবে নাবি মুর্দা আছে জানতে হবে জীবনে মানুষ হতে পারে না ব্যক্তি জীবনে বেরাদের ইসলাম কখনো নাবিদির আসি খেতে পারে না ওই ব্যক্তি হলো শয়তানের বাচ্চা শয়তান যে নাবিকে আমার মাটি বলবে যে নাবিকে আমার বেরাদের ইসলাম বলবে যে নুরত তৈরি নয় ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না ওই ব্যক্তি বেরাদের ইসলাম আমাদের কাছ থেকে দূরে নাবির কাছ থেকে দূরে ওই ব্যক্তি বেরাদের জান্নাত তো কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিব দিবে না জোরে বলেন নারে তাকবীর নারে রিসালাত আর বলবে না বলতেছে কুরআন শিখাইয়া আমার আল্লাহ বলতেছে আমার হাবিবুল্লাহ কে নিচে কোরআন শিক্ষা দিয়েছি আল্লাহ বলতেছে আমার হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছি আচ্ছা বলুন শিক্ষক কে বলেন না শিক্ষক নাভি শিক্ষক আমাদের শিক্ষককে আমাদের শিক্ষক কে আলেমগণ আমাদের শিক্ষক হাফেজগণ আমাদের শিক্ষক বাবাজি মুসলমান মুফতিগণ কিন্তু বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিক নাম খোদার কসম করে বলতেছি জি আহলে সুন্নাতুল জামাতে আকীদা নবী আমার মাটি ছিল না আহলে সুন্নাতুল জামাতে আকীদা নবী আমার পড়তে জানতেন আহলে সুন্নাতুল জামাতে আকীদা নবী আমার হায়াতুন নবী জিন্দা নবী নুরুল নবী ধরে বলেন যারা নাবিকে হায়াতুন নাবি বলে মানবে না জিন্দা নাবি বলে মানবে না তাকে মানবেন তার পেছনে নামাজ পড়বেন জি তাকে সালাম দিবেন তার পিটির সঙ্গে বিবাহ দিবেন জি না আলে সুন্নাতুল জামাতের আকীদা যারা নাবিককে নূর বলে মানে না যারা নাবিককে হায়াতুন নাবি বলে মানে না যারা নাবিকে জিন্দা নাবি বলে মানে না খোদার কসম করে বলি ওই মানুষ নয় পাকা ইবলিস শয়তানের দল একবার দূর পড়া আল্লাহুম্মা

শ্বশুরের নামে দিয়েছে নাক মাছি নারে তাকবীর নারে রিসালাত আল হযরত হাবিবা বিবি দিয়েছে শ্বশুরের নামে একটা লাখ মাছি জোরে বলুন জিন্দাবাদ এতে কেনে হাবিবা বিবিকে কা আল্লাহ আপনি খাতুনে জান্নাতের মতো নারী বানায়া দিও আল্লাহ একটা লাখ মাছি দিয়েছে জোরে বলুন জিন্দাবাদ আর ওই হাবিবা বিবিকে আল্লাহ জান্নাতি বানিয়ে নাও তার শ্বশুর কো জান্নাতি বানিয়ে নাও জোরে বলে আল্লাহ মাবিন

জালসার সেক্রেটারি সাহেব কেসিআর সাহেব কারা আছেন আছে আপনি বলেন মাসিদে কত দেবেন কেসিআর সাহেব নে ইনি কেসিআর সাহেব আচ্ছা কেসিআর আল্লাহ পাক আল্লাহ تعالی যাকে ভালোবাসে

আমি জানি কেশের সাহেবদের মন হয় দিলের মতো নরম নাকি বলছেন আর যার দিল হয় নরম আল্লাহ পাক থাকি কেশের বানিয়েছে জোরে বলে কেশের সাহেব সাহেব আপনার কাছে পাঁচ বস্তা নয় আপনার কাছে 20 বস্তা সিমেন্টের বক্স আছে আবো 20 বস্তা পারবেন না 5000 5000 আচ্ছা 5000 করে দেন এই দেখেন সাহেব বলেছে আমি হাজার টাকা দিলাম নারে তাকবীর নারেসালাত কেসিআর সাহেব 5000 টাকার দাতা মিঠু শেখ এর নাম আছে মিঠু শেখ কেসিআর সাহেব তিনি 5000 টাকা দিয়েছে আল্লাহ তিনার বারাত আল্লাহ রুজুরজ কার বরকত দিন টাকা পয়সার বরকত দিন জরে বলে اللهم আমিন

বলে আমার বাবা যে মনে ভালো লাগে না বদ শক্তি আছে মান নামে ভাই নামে বাবা আ দো ব্যাগ দেয়াছে আল্লাহテナ দানটা কবুল করুন যর করুন আল্লাহুম আমিন ও তুমি বলে দাও আমার নবী জি কো তাই আকাশের মিটি মিটি কই নবীর নুরে তার নিজেকে

আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোর করুন সুবহানাল্লাহ এ বাবা মুসলমান ভাইরো ও গো আমার শোনা মানে কে রো শামসুল দেয়া টাকা আল্লাহ কবল কর

করিমপুর থেকে মনির দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট নারে তাকবীর নারে সালাত আল্লাহ মনিরুল দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট করিমপুর থেকে আল্লাহ তিনা দানটা কবুল করে নিন আল্লাহ তিনার বাতে রুজুরাজ কার বরকত দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন সামিউল দিয়েছে 1000 দাদো নামে হ্যাঁ সামিউল দাদো দানটা কবুল করে নিন এ আব্দুল আলম দিয়েছে এক কন্টাল ধান नारे तकबीर नारा रिसालत আল্লাহ গো আব্দুল আলম দিয়েছে এক কন্টাল ধান আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন ভঙ্গপাড়া মহল বল দিয়েছে মাবুল কথা দিয়েছে মহবল দেছে এক হাজার টাকা আল্লাহ তিনা দানটা গোবল করে নিন জোরে বলুন আল্লাহ শিরিনা মার্জিনা দিয়েছে দুই বাস্তা আল্লাহ শিরিনা মার্জিনা কে আল্লাহ খাতুন জান্নাতের মতো আরে বানায় দিও জোর কর মিন আমিন বাবা যে মুসলমান এ সুনা মানে আল্লাহ আমাদেরকে এই জান্নাতি বাগানে বসা তৌফিক দান দিয়েছে জোরে বলুন আল্লাহ বলুন আল্লাহ

কারি বল দেয়াছে মায়ের নামে তিন বস্তা সিমেন্ট আল্লাহ তিনা তিনার দানটা কবল করে নিন জোরে বলুন আল্লাহ আমিন বাবা যে মুসলমান ভাইরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা একটা হাতে বালতি নিয়ে রে বাবা বালতি নিয়ে বাবা পানি আনতে যাবে ইন্দারাতে কোথায় পানি আনতে গেছে ইন্দারাতে

তিনি হাতে বালতি নিয়েছেন ইন্দারা পানি আনতে যাবে কিন্তু বেড়াতে ইসলাম কেচে হতি নারীরা তারা বলতে লাগলো আজকে আমি না ইন্দারাই পানি আনতে যাবে পানি আনতে পারবে না কেন না ইহুদি মেরা ইন্দারাই পানি আনতে গেছিল তারা বাবাজি পানি পায় না পানি পায় না এই বাবাজি মুসলমান ইহুদি নারীরা মনে মনে চলনা করে হযরতে মা আমিনা কে অপমান করব আমরা যেমন ইদারা থেকে অপমান হয়ে ঘুরে এসেছি আমিনা কেউ অপমান করে দেব এই বাবাজি মুসলমান ভাইরা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তুমি বাবাজি পানি আনতে যাবে নাও ওই হুদিনารীকেরা বলতে বল আমিনা ওগো আমিনা তুমি শুনে নাও সুনে নাও শুনে নাও তুমি ইদারে পানি আনতে যাচ্ছো ওগো আমিনা তুমি যদি পানি পাও পানি পাও ওগো আমিনা এক গ্লাস করে আমাদেরকে পানি দিও ও বাবাজি মুসলমান বৈরাহ হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে বলো গো

খাতুনের ভাতরে তিনশো পঁয়ষট্টি দিন হয় বাবা যে খাতনের জান্নাত তিনশো পঁয়ষট্টি সিড দিন নামাজ পড়েছে বাবা কোনদিন নামাজ কাজা নাই ইয়ার নাম হল খাতনের জান্ডাত আমাদের ঘরের মনে রাও এরা জীবনে সিরিয়াল কাজা করে না শ্রমের শেখ দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিন হাজারটা কবল করুন একটা জামাই দিয়েছে শ্বশুর শাশুড়ের নামে পাঁচশো টাকা ও ভাই জামাই তাহলে তোমার মা বাবার নামে কে দিবে পাঁচশো জি এ দেখেন বাবা দে পাঁচশো টাকা আজগা দিয়েছে দুই বস্তা সিমেন্ট মেট বিপুল আপুনি কত দিব দাম টে পচকে আপুনি কত দিব শুনিব বিপুল ধমকপাড়া থেকে বিপুল তার মায়ের জন্য কটা দিয়ে জানেন আর তার মায়ের জন্য দিয়েছে আশি বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত কে আল হযরত আশি বস্তা সিমেন্টের দাদা জিন্দাবাদ আশি বস্তা সিমেন্টের দাদা তার মায়ের নাম কি বললে

আপনি কত দিবে দশ হাজার দশ হাজার কত দিবেন আচ্ছা আপনি বলেন কত দিবেন দু হাজার দিয়ে দেন দেখেন সহ সভাপতি সাহেব তিনি বলেছে দুই হাজার টাকা টোটো চালে রে ভাই তা তিনি বলেন ওপরে করে দাও তাও পারে তুলতে গিয়ে যেন কষ্ট না করে কষ্ট না করে বাবাজি হজরতে জিমেল আমিন ইন্দারার পানিটা বাবাজি কি করলে তিনি আপনার পাকার ঝাপি মেরে পানিটা ওপরে করে দেয় হজরতে মা আমিনা এক বালতি পানি ভরে নিয়ে এলো নেওয়ার পরে পানিটা আবার নিচে নেমে গেল বাবাজি পানিটার ওপরে একটা ঢাকনা চেপে নিয়েছে চাপিয়ে নেওয়ার পরে বাবা চলতে লাগলো ওই ইহুদি নারী গেলে বলছো গো আমিনা আমি আমাদেরকে এক গ্লাস করে পানি দাও এক টায় দুটো নয় তিনটা নয় বাবাজি 12টা মেয়েদেরকে গ্লাস পানি দিয়েছে এক বালতির ভিতরে পানি কমবে না বাড়বে আরজুন সেক আছে দুই বস্তা সিমেন্ট আল্লাহর তিনা দানটা কবুল করেন আরজুন আবুল শেখ পূর্ব পাড়া থেকে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তিল কবুল করে নিন আল্লাহ মামিন এ যে মুসলমান ভাই আর্জুন শেখ দিয়েছে দুই বস্তা সিমেন্ট আল্লাহ যে আশাতে জেনে দিয়েছে দুই বস্তা সিমেন্ট আল্লাহ তিনার দানটা কবল করে নিন জোরে বলুন আল্লাহ মামিন বাবা হযরত মামিন রাদিয়াল্লাহু তাআলা না ওই ইহুদি মেয়েদেরকে গ্লাস পানি দিয়েছে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত মামিন রাদিয়াল্লাহু তাআলা আনহার বালতি থেকে চুল পরিমাণের পানি কমে না নারদ نار رسالة مسلاك على حضرات جيمان نار رضي الله تعالى বাবা যদি রাস্তা দিয়ে হাঁটতে যদি পায়ে তলাতে বাবা যদি কাটা পড়ে যেত ওই কাটাটা গোলাপ ফুল তৈয়ার হয়ে যেত হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পায়ে তলাতে পাথর পড়ে যেত রে বাবা ওই পাথরটা মোমবাতির মতো গলে যেত এরই নাম হযরতে মা আমিনা জোরে বলেন সুবহানাল্লাহ শুধু শেখ দিয়েছে আব্বা নামে সোহবেল থেকে শুধু শেখ দিয়েছে আব্বা নামে পাঁচ বস্তা সিমেন্ট না রায় তাকবীর না রে রিসালাত আল্লাহ পাঁচ বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ তিনি দানটা কবুল করেন জোরে বলো আল্লাহুম্মা আমিন বাবাজি আমার টাইম পেরা শেষের কাছে কাজী তবে বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কাছে সমস্ত আমাদের হেদায়েত কে দান করুন মুতারা বুজুরু দোস্ত দোয়া কবুলে রাখ অতএব প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু লেখাবেন ইনশাআল্লাহ বাবা মুসলমান এই সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই এই কমিটি ভাইরা চাদর নিয়ে যাচ্ছে যে যেমন পারবে 10 20 100 200 যে যেমন পারবেন একটু দিবেন বেরাদার ইসলাম সামানিক সামানিকরাম আখেরি দোয়া হবে মসজিদের জন্য আখেরি দোয়া হবে আর যে সমস্ত মা বোনেরা ভাইরা এসেছেন যে আশা নিয়ে যখন দোয়া করবে আল্লাহর কাছে তখন সবাই হাত তুলে দোয়া করবেন মার্জেন শেখ পশ্চিম পাড়া থেকে দাদো দাদির নামে পাঁচ বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ তিনা দানটা কবুল করে নিন এগারোশো টাকা দিয়েছে আল্লাহ তিনা দানটা কবুল করুন

তৈবুল মেম্বার ঈদগার আর পাঁচ হাজার টাকা দিয়েছে না রে তেকবীর না রে রিসালাত তৈবুল মেম্বার পাঁচ হাজার টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ বাবা রেজাউল দিয়েছে পাঁচশো টাকা শরীফ শেখ দিয়েছে এক কুইন্টাল ধান না রে নারে না রে রিসালাত শরীফ শেখ দিয়েছে এক কুইন্টাল ধান আল্লাহ তিনা দানটা কবুল করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন বেরাদুল ইসলাম মেম্বার চেক দিয়েছে বাপের নামে পাঁচশো টাকা না রে তাই পীর না আল্লাহ তিনি দানটা কবুল করেন জোরে বলেন আল্লাহ মাবিন আল্লাহ মাবিন আপনাদের সম্মুখে বাবা দি একটু গজালের টিলা দেব আমি বক্তব্য থেকে নামবো